নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুমন চট্টোপাধ্যায়। আমি ঠিক ভেবে উঠতে পারছি না যে আজকের এই এপিসোডের শিরোনাম কি দেব, রংবাজ সৌগত রায় নাকি বাহাত্তুরে ধরল সৌগত রায়কে নাকি ছেনমস্তান, কি যে দেব না আমি ঠিক মানে বুঝেই উঠতে পারছি না। কেননা সৌগতবাবুর সাম্প্রতিক যে অবতারে তাকে আমরা দেখতে পাচ্ছি সেটা একটু অপরিচিত অবতার তো বটেই। কখনো তিনি বলছেন যে পিঠে চামড়া তুলে পায়ের জুতো বানাবেন, কখনো বলছেন যে পিঠে তাল পড়বে, কখনো বলছেন পাড়াছাড়া করবেন, এবং এইসব নিয়ে ন্যাচারালি মিডিয়ায় সর্বত্রই কিছু প্রশ্নের জন্ম হয়েছে যে আরে সৌগত রায় যিনি প্রেসিডেন্সি কলেজের কৃতি ছাত্র, তার আগে JVNSTS এর কৃতি স্কলার, সেন্ট লরেন্স হাই স্কুলে পড়েছেন জেসুইট ইনস্টিটিউশনে, তারপরে পদার্থবিদ্যায় তিনি একজন খুব নাম করা অধ্যাপক ছিলেন সিটি কলেজের, এইরকম একজন ভদ্রলোক হঠাৎ তার কি হলো যে তিনি এইভাবে তেড়ে ফুড়ে দেখা যাচ্ছে প্রায় একাই তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি ব্যাটিং করছেন। যে কথাগুলো ধরুন মদন মিত্র বললে আমাদের মনে হতো ঠিকই আছে, কিংবা কল্যাণ ব্যানার্জি পর্যন্ত আমরা মনে করতে পারি যে হ্যাঁ ঠিকই আছে, কেননা এরা অনেক সময় এই ধরনের ভাষা প্রয়োগ করে রাজনীতি করেন। কিন্তু দেখা যাচ্ছে মদন মিত্র তিনি একেবারে উল্টো পথে হাঁটছেন, হয়তো দলের গোত্তা খেয়ে তিনি এখন মুখই বন্ধ করে দিয়েছেন, কল্যাণ ব্যানার্জিকেও ইদানিং বিশেষ কিছু বলতে শোনা যাচ্ছে না, কাউকেই সেভাবে কিছু বলতে শোনা যাচ্ছে না, এমনকি ফিরহাদ হাকিমকেও নয়, তিনিও বেশ গান্ধীবাদী সাজারই চেষ্টা করছেন। এটা বোঝা যাচ্ছে না যে হঠাৎ দলটাকে নিজের কাঁধে বয়ে নিয়ে এইভাবে চলার তাগিদটা সৌগত রায় পেলেন কোত্থেকে। কেননা কই সুদীপ বন্দ্যোপাধ্যায় তো এই কাজ করছেন না, তিনি তো লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের সভাপতি, হঠাৎ হলোটা কি? একটা বাংলায় কথা আছে যে বাহাত্তুরে ধরলে মানুষ অনেক সময় প্রলাপ বকে। সৌগত রায়ের বয়স 72-এর চাইতেও বেশি, 46 না 47 আমি ঠিক বলতে পারবো না, কিন্তু তার বয়স এখন 75-এর কাছাকাছি। এই বয়সে যখন বানপ্রস্থে লোকের যাওয়ার কথা, তখন তিনি ভগবান করুন তার শরীর স্বাস্থ্য খুব ভালো, তিনি একদম দাপিয়ে বেড়াচ্ছেন, বিশেষ করে নিজের কেন্দ্রে বিভিন্ন পথসভায় বিভিন্ন জনসভায় যেভাবে পারছেন সেভাবে গাল দিচ্ছেন, এবং একসঙ্গে BJP কংগ্রেস CPM কাউকেই তিনি আর পশ্চিমবঙ্গের মাটিতে দেখতে চাইছেন না, এ বড় আপদের কথা। এখন ব্যাপার হচ্ছে যে সৌগত রায় সম্পর্কে যে দৃষ্টিভঙ্গিটা আমাদের আছে সেই দৃষ্টিভঙ্গিটা কতটা সঠিক এ নিয়ে আমার বরাবরই মনে সন্দেহ ছিল। তার কারণ হচ্ছে যে যখন তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, তিনি তাকে জ্যোতিবাবু একবার বিধানসভায় জিজ্ঞেস করেছিলেন যে সৌগতবাবু শেষ পর্যন্ত আপনিও তৃণমূলে কেন গেলেন, তো উনি একদম অকপটে জবাব দিয়েছিলেন জিততে। অর্থাৎ তার কাছে, সৌগত রায়ের কাছে, তিনি যত শিক্ষিতই হন, যত ভালো বাগ্মী হন, যত অভিজ্ঞতাই তার থাকুক না কেন, তার কাছে নির্বাচন বা রাজনীতি মানে হচ্ছে যে আমাকে জিততে হবে। সুতরাং জিততে যদি হয় তাহলে যে দলে থাকলে আমি জিতবো আমি সেই দলে যাব, আমি সেই দল সম্পর্কে তার আগে কী বলেছি না বলেছি এগুলো সব অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। কিন্তু এখন যখন তিনি খুব যুদ্ধংদেহী মেজাজে বাজারে নেমেছেন, তখন কয়েকটা কথা আমার মনে হয় স্মরণ করে দেওয়া দরকার। তিনি দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী ছিলেন, এবং সেই সময়ে তিনি মমতা বিরোধী প্রচারকে ব্যক্তিগত স্তরে নামিয়ে এমন সব নোংরা কথা বলেছিলেন যার কোনো তুলনা আমার মনে হয় রাজ্যের রাজনীতিতে নেই, এবং সেই সব কথা শুনে আমরা কিছুটা শিউরেই উঠেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো প্রতিক্রিয়া জানাননি, সৌগত রায়ের সেই ভোটে জামানত ছিল কি না সেটাও আমি এখন এতদিন পরে মনে নেই, যেটা মনে আছে
সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত অশালীন ভাষায় গালাগালিটা তিনি করেছিলেন। আর সেই সৌগত রায় যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যে তৃণমূলে এসে প্রথমে বিধানসভায় সদস্য ছিলেন, তারপরে তিনটে নির্বাচনে তিনি জিতে এসেছেন তৃণমূলের টিকিটে মমতার ইয়েতে, মমতা যে সৌগত রায়কে খুব পছন্দ করেন বা তার উপর নির্ভর করেন বা তাকে খুব একটা নির্ভরশীল নেতা বলে মনে করেন, আদৌ কিন্তু তা নয়। এখন সৌগতবাবু যতই চেষ্টা করুন, মমতার সৌগত রায় সম্পর্কে কিঞ্চিত অ্যালার্জি তো আছেই, সেই অ্যালার্জি তিনি খুব একটা ইদানিং প্রকাশ করেন না। কিন্তু না থাকলে তার মতো একজন সুবক্তা, বর্ষীয়ান নেতা এবং দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতি করা নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায় তো লোকসভায় দলের নেতা করতেন, কিন্তু তিনি তো তা করেননি। তিনি করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, স্বল্পবাক যে সুদীপ বন্দ্যোপাধ্যায় একসময় মমতার বিরোধিতা করে প্রায় বিজেপিতে ঢুকে গিয়েছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় যাওয়ার জন্যে জামা কাপড় কিনে সেলাই করে সেগুলো ইস্ত্রি করে বসেছিলেন। সেই নিয়ে একটা ভয়ঙ্কর মতবিরোধ হয়েছিল মমতার সঙ্গে। তিনি নির্দল প্রার্থী হয়ে কলকাতার উত্তর পূর্ব কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে অনেক ভোট পেয়েছিলেন, হয়তো জামানতটা তার রক্ষা হয়েছিল, কিন্তু তিনি জিততে পারেননি। তা সেই রকম একজনকে তো মমতা দলের নেতৃত্বটা তার হাতে দিলেন, সৌগতবাবুকে দেননি। কিন্তু যখন মনমোহন সিংয়ের ইউপিএ জমানায় তৃণমূল কংগ্রেসের কয়েকজন মন্ত্রী হলেন, তখন সৌগতবাবুর ভাগ্যে একটা শিকে ছিঁড়েছিল, এটা সত্যি, কিন্তু সেটাও ছিল মিনিস্টার অফ স্টেটের একটা পদ, যে পদের কার্যত সত্যি একটা সরকারি গাড়ি বা লালবাতি একজন প্রাইভেট সেক্রেটারি এই ধরনের কিছু ট্র্যাপিংস ছাড়া প্রকৃত অর্থে কোনো ক্ষমতা থাকে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় চাননি যে তিনি ছাড়া আর কেউ কেন্দ্রীয় মন্ত্রিসভায় খুব ক্ষমতাশালী হয়ে উঠুক। সুতরাং মমতার কাছ থেকে সৌগত রায় খুব কিছু পেয়েছেন এরকম ইতিহাসও কিন্তু নেই। সুতরাং আজকে হঠাৎ তিনি যদি বলতে বসেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায় চোর, চোরের রানী, একথা শুনলে আমাদের ছেলেরা খুব রেগে যায়, রেগে গেলে মানুষের তো মাথা ঠিক থাকে না, তখন তারা কি করে বসবে সেই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না, আপনাদের কিন্তু পিঠে তাল পড়তে পারে, বাপ রে বাপ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু দুর্নীতির সমর্থনে এত কথা বলতে শোনা যায়নি। এবং কি ধরনের কথা বলছেন, যে পার্থর বিরুদ্ধে যদি গাল দিতে হয় দিন, কিন্তু আপনারা যদি ক্রমাগত বলতে থাকেন যারা তৃণমূল করে সবাই চোর, তাহলে কিন্তু আমরা সেটাকে বরদাস্ত করব না। শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, বক্সার নিজে বলেছিলেন, যে আমি যখন এই কথা শুনি তখন আমার মনে হয় যে একটা সোজা একটা পাঞ্চ বসিয়ে দিই আমার যে বলছে তার মুখে। এখন শোভনদেব সৌগত রায় এত কথা বলার পরে আমি স্বীকার করব যে এখনও পর্যন্ত অবাম রাজনীতিতে যাদের ভাবমূর্তি দুর্নীতির প্রশ্নে অনেকটাই নিষ্কলুষ, তার মধ্যে অবশ্যই সৌগত রায় পড়েন। সুতরাং সৌগত রায়কে অকারণে চোর বলার মধ্যে কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না। শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও কখনো আমরা কোনো রকম দুর্নীতি বা স্বজন পোষণের অভিযোগ শুনিনি। সুতরাং এই দুজনের সেদিক থেকে একটা হক কিন্তু আছে, এটা অনস্বীকার্য। কিন্তু তার মানে এই নয়, আচ্ছা একই কথা যদি উনি বা পার্থকে দল থেকে বিচ্ছিন্ন করতে পারেন, সৌগত রায় বলতে পারেন পার্থকে নিয়ে যা ইচ্ছে তাই বলুন, আমাকে আমাদের নিয়ে কিছু বলবেন না বা সব তৃণমূলই চোর এ কথা বলবেন না, একই কথা তো জহর সরকারও বলেছেন। জহর সরকার বলেছেন দলের একটি অংশ পচে গেছে, তিনি তো বলেননি যে গোটা দল পচে গেছে। তাহলে সৌগত রায়ের সঙ্গে জহর সরকারের বক্তব্যের মৌলিক তফাতটা কোথায়? কার্যত কোথাও নেই। সৌগত রায় বলছেন যে তৃণমূল কংগ্রেসের 2% হয়তো পথভ্রষ্ট হয়েছে, কিন্তু 98% তারা প্রায় সাধু যুধিষ্ঠিরের সঙ্গে তুলনীয়। এখন এটা কোন অনুপাতে হবে সে তো কেউ জানে না। জহরদা বলছেন একটা 85%, আর সৌগত রায় বলছেন সেই 85% বোধ হয়
দলের যত কর্মী আছে তার মধ্যে 2%, কিন্তু মৌলিকভাবে তো দুটো কথাই এক। তাহলে জহর সরকারকে এইভাবে আক্রমণ করা কেন? কেনই বা তাকে, যাতে তিনি দল ছেড়ে দিতে বাধ্য হন, তার জন্য নানাবিধ ক্রিয়াকলাপ তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হবে। এখন কথা হচ্ছে যে সৌগত রায় এর নানা অনেক এক অঙ্গে অনেক রূপ। সৌগত রায় আমাদের পশ্চিমবঙ্গে ব্যারাকপুরে যখন তিনি দাঁড়িয়ে জিতেছিলেন, সেই সময় ভোটের রিগিং করার যে ব্যাপকভাবে কীভাবে রিগিং করতে হয় সে ব্যাপারে কিন্তু বাঙালি সবচেয়ে প্রথম পাঠটা পেয়েছিল তার কাছ থেকেই। সৌগত রায় চরণ সিংয়ের মন্ত্রিসভায় কিছুদিনের জন্য মন্ত্রীও হয়েছিলেন, এবং সৌগত রায়কে অনেক সময় অনেকে মনে করেন দ্যাট হি ইজ এ লুজ ক্যানন, এবং যে থালায় তিনি খান সেই থালাতেই খারাপ কাজ করতে তিনি অভ্যস্ত, এবং সেই জন্যেই সৌগত রায়কে তার বিদ্যেবুদ্ধির জন্য, তার পাণ্ডিত্যের জন্য, তার বাগ্মিতার জন্য মানুষ কিছুটা শ্রদ্ধা করলেও তার চাল চলন স্বভাবের জন্য কিন্তু তার সম্পর্কে অনেক প্রশ্ন আছে। ফলে সৌগতবাবুর আজকে হঠাৎ তৃণমূলের ঢাল হয়ে বাজারে নেমে দিনের পর দিন লোকজনকে যে উনি চমকে যাচ্ছেন, এটা কিসের কারণে করছেন সেটা বোঝা সত্যি আমি তো অন্তত বুঝতে পারছি না। আর বড় বড় কথা বলে তো কোনো লাভ নেই। যিনি প্রকাশ্যে বলেন যে আমি অমুক দল করি জেতার জন্য, তারপরে তার সঙ্গে তো আর আদর্শ নীতি ইত্যাদি এইসব নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। এর চেয়ে তো জহর সরকারের আদর্শগত অবস্থান অনেক ক্লিয়ার। তিনি তো তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছেন প্রধানত তার বিজেপি বিরোধী যে লড়াই সেই লড়াইটাকে আরেকটু সুসংহত করার জন্য, কিন্তু সৌগত রায়দের তো সেই বালাই নেই। তারা জিতেছেন দমদম থেকে 3 বার, চতুর্থবার যাতে জেতেন সেই জন্য তিনি রাজনীতিটা করেন, এবং তার বাইরে কিন্তু আর কোথাও কোনো রকম তার যে একটা সাংঘাতিক কন্ট্রিবিউশন আছে এটা কিন্তু কেউ বলতে পারবে না, এবং যাকে উনি যা খুশি মনে করেন তার বিরুদ্ধে সেই কথাটাই বলে দেন। এটা তো হতে পারে তার অধিকার, কিন্তু কখনো কখনো মনে হয় যে যখন কেউ বিশেষ করে এইভাবে আত্মপক্ষ সমর্থনে নামে, তখন বোঝা যায় যে তারা আসলে খুব ভীত হয়ে পড়েছেন। আসলে বোধ হয় সৌগত রায় মনে করছেন যে এই ধারা অব্যাহত থাকলে পরের ভোটে 2024 ভোটে দমদম থেকে তিনি জিততে পারবেন কি পারবেন না, হয়তো এই এরকম দুর্ভাবনা তার পেয়ে বসছে, কেননা জেতাটাই তো তার একমাত্র কারণ। আরেকটা ব্যাপার আছে যেটা নিয়ে দেখলাম সিপিএমের নেতারা এবং বিজেপির নেতারা তাকে খোঁচা দিচ্ছেন, সেটা হচ্ছে সেই যে একটা ভুতুরে নারদ কাণ্ড, তাতে দেখা গিয়েছিল আরও 5 জনের সঙ্গে সৌগত রায়কেও টাকা দিতে, এবং তিনি ওই অত টাকা দেখে খুব ঘাবড়ে গেছিলেন। আমার মনে পড়ে উনি যে টাকাটা দিতে এসেছিল ওই ম্যাথু স্যামুয়েল তাকে বলছেন ও ইটস এ লট অফ মানি, এবং বোঝাই গিয়েছিল যে ওই টাকাটা দেখে বা পেয়ে সৌগতবাবু খুবই বিলম্বিত হয়েছে। এখন এই নারদ কেলেঙ্কারি নিয়ে একটা অদ্ভুত আমরা ছবি দেখতে পেলাম, সেটা হচ্ছে যারা পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ অর্থাৎ বিধানসভার সদস্য ছিলেন বা এখনও আছেন, তাদের কিন্তু হঠাৎ তাদের জেলে পুড়ে দেওয়া হলো চার্জশিট করে, কিন্তু আরও যাদের নাম ছিল তার মধ্যে অন্যতম অবশ্যই সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দার, শুভেন্দু অধিকারী, এদের কারো বিরুদ্ধে কিন্তু আজ পর্যন্ত কোনো তদন্তও হয়নি, কোনো শাস্তিমূলক ব্যবস্থাও হয়নি। কেননা তারা যে রক্ষা কবচটা পেয়ে বসে আছেন সেটা এদের ভাগ্যে, ফিরাদ হাকিমের ভাগ্যে, শোভন চট্টোপাধ্যায়ের ভাগ্যে, সুব্রততার ভাগ্যে, মদনের ভাগ্যে জোটেনি। সেই রক্ষা কবচটা হলো যে একটা এথিক্স কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটির মাথায় ছিলেন লালকৃষ্ণ আডবাণী বিষয়টি দেখার জন্যে,
কিন্তু সেই এথিক্স কমিটির কোনো মিটিং হয়েছে বলে আমরা আজ পর্যন্ত জানতে পারিনি। নারদের ঘটনা কবে, কত বছর হলো, আপনারা নিজেরাই হিসেব করে দেখুন। সেই এথিক্স কমিটি কিছু জানায়নি, এবং এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয় তাহলে লোকসভার অধ্যক্ষের একটা সম্মতি থাকা প্রয়োজন। এখানে যেমন জগদীপ ধনখড় সেসবে কোনো কিছু তোয়াক্কা না করে সোজা নিজের ক্ষমতা বলে সিবিআইকে প্রসিকিউশনের আদেশ দিয়েছিলেন, এটা কিন্তু দিল্লিতে হবে না। এবং দেখা গেল জমানা বদলে গেলেও, বিজেপির সরকার হলেও, কিন্তু নরেন্দ্র মোদীর সরকার হলেও এথিক্স কমিটি বসিয়ে তৃণমূলের সাংসদদের কিন্তু শায়েস্তা করার কোনো বন্দোবস্ত হয়নি। তাহলে কি এটা গটআপ? তাহলে কি কোথাও তলে তলে সৌগতবাবুদের বোঝাপড়া আছে? আমার তা মনে হয় না। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর সৌজন্যে এই নারদ কেলেঙ্কারিতে আরও বিপন্নতার মুখ থেকে বেঁচে আছেন এই তৃণমূল কংগ্রেসের লোকেরা। কেননা যে সময় ওই ঘুষ দেওয়ার ঘটনাটা ঘটেছিল তখন শুভেন্দু অধিকারী তো এমএলএ ছিলেন না, তিনি সাংসদ ছিলেন। ফলে শুভেন্দুরকে বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে তদন্তের অনুমতি দেওয়া কিছুতেই সম্ভব নয়। সুতরাং শুভেন্দুকে যেহেতু কিছু করা হবে না, অতএব শুভেন্দুর সৌজন্যে কাকলি ঘোষ, জ্যোতি দাস, সৌগত রায়, অপরূপা এরাও দিব্যি আরামে আছেন। সুতরাং সৌগতবাবু, এইটাও আপনি মাথায় রাখলে ভালোই করবেন যে সুবন্ধে কী বলে শুভেন্দুর সৌজন্যে কিন্তু আপনি আপনার কী বলে ভবিতব্য ববি হাকিম বা শোভন চট্টোপাধ্যায়ের মতো হচ্ছে না। এটা আপনার পক্ষে কতটা শ্লাঘার ব্যাপার, কতটা লজ্জার ব্যাপার সেটা আপনি ভালো বুঝবেন। কিন্তু আমার মনে হয় যে এই যে হয় আপনার মধ্যে একটা সেনিলিটি এসে গেছে, ওই 72 ধরে গেছে, তাই আপনি আপনার বাক সংযম আর রাখতে পারছেন না, নয়তো বা কোনো একটা দুর্বোধ্য কারণে আপনি এইভাবে একাকুম্ভ হয়ে নকল বুদ্ধিগড় রক্ষার জন্য বাজারে নেমেছেন। তাতে আপনার কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে সেটা বলবে সময়। আপনারা ভালো থাকবেন, শুভরাত্রি।